তৃণমূলের নতুন অঞ্চল কমিটির পদাধিকারীদের সম্বর্ধনা দিলেন দলীয় কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের আরএনডি দুই নম্বর অঞ্চলে। এই অঞ্চলের সভাপতি হয়েছেন বিশ্বনাথ টাট, সহসভাপতি হয়েছেন জলেশ্বর চৌধুরী, অন্যদিকে সাধারণ সম্পাদক হয়েছেন শেখ শাহানুর আলী এবং সম্পাদক হয়েছেন শেখ ইব্রাহিম ওরফে ছোটবাপি। এদিন দুপুরে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিটি অঞ্চলের কমিটি ঘোষিত হয়। আরামবাগ ব্লক পাড়া দলীয় কার্যালয়ে এই ঘোষণা করেন ব্লক সভাপতি শিশির সরকার। তারপরই দলীয় কর্মীদের উদ্যোগে এই সম্বর্ধনা অনুষ্ঠান। বিগত দিনে যে রেজাল্টটা হয়েছে তার পিছনে মূল কারণ হচ্ছে কিছু দুর্বলতা আমাদের ছিল, সেই দুর্বলতা অলরেডি আমরা কাটিয়ে উঠেছি। আমাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আগে ছিল যেটা অলরেডি মিটে গেছে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল যে গঠন হয়েছে তাতে আমরা সামিল হয়েছি। আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করব, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে চলব এবং আগামী দিনে এই অঞ্চল তথা আরামবাগ ব্লক ভালো রেজাল্ট করবে, এটা আমি আশা রাখব। প্রথমত আমি যেটা বলতে চাই, দল আমাকে নতুনভাবে আমাকে নব নির্বাচিত করেছে আরএনডি টু এর সহসভাপতি হিসাবে। আমাদের মধ্যে অনেক মানে লড়াই ঝগড়াঝাটি বিভেদ অনেক কিছু ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সমস্ত মানুষের কাছে যাব। আমরা যে নতুন কমিটি এই নব নিযুক্ত কমিটি নির্বাচিত করেছেন আরামবাগ ব্লক তথা আমাদের তৃণমূল ভবন থেকে যে আমাদের নির্দেশ আসবে, সেই সব নির্দেশ পালন করে প্রত্যেকটা মানুষের কাছে ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে আমরা সিপিএম নয়, আমরা সিপিএম তৃণমূল বিজেপি সমস্ত পরিবারের কাছে আমরা যাব। আমরা সংগঠিতভাবে লড়াই করব এবং আগামী দিনে আমাদের যেই যে আরামবাগ সাব ডিভিশনের চারটে সিট অর্থাৎ চারটে বিধানসভা আমরা পিছিয়ে রয়েছি বা আমরা হেরে গেছি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যুক্ত হয়ে আমরা আবার পুনরুদ্ধার করব, এই আশা আমরা রাখছি কর্মসূচি। এবং সেই 11 তারিখেও আমাদের সুরক্ষা কর্মসূচি আমরা সফলভাবে করতে পেরেছি হচ্ছে, এবং যেসব আমাদেরকে আমাদের যিনি অবজারভার ছিলেন শেখ মাহবুব রহমান আমাদের যেসব নির্দেশ দিয়ে গেছে, আমরা সেই সব নির্দেশকে অক্ষরে পালন করে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা সর্বস্তরের মানুষ মানে তৃণমূল মানে কংগ্রেসের সৈনিক হিসাবে লড়াকু সৈনিক হিসাবে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, এই আশা রাখছি। এবং আগামী দিনে এই চারটে আমাদের হারা সিটকে আমরা পুনরুদ্ধার করবো, এইটার আমরা আশা রাখি। খুব ভালো লাগছে, দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে, মমতা ব্যানার্জির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদেরকে দল আরএনডি টু আমাদেরকে সমস্ত দায়িত্ব দিয়েছে। আমরা সবাইকে নিয়ে যুব মাদার কোনো লড়াই নেই, ঝগড়া নেই, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে আমরা দিদির উন্নয়ন পাহাড় সমান উন্নয়ন পাঠিয়েছে, উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে দেখে আমরা পিছিয়ে যাব, দিদির নির্দেশ পালন করব, জিতব। আমরা দিদির উন্নয়ন যা করেছে আর আমরা আশা করি ভুলভ্রান্তি সমস্ত আমরা সব বিসর্জন দিয়ে আমরা নিজেরা সবাই এগিয়ে যাব, সবাই আমাদের সাথে থাকবে, আমরা সবাই সাথে থাকব, আমরা মানুষের সাথে থাকব। হ্যাঁ, আমাদেরকে আরামবাগ ব্লকে ডাকা হয়েছে, দেখে আমাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে, আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে, এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।